হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদেরকে স্বাগতম আমার আজকের এই নতুন ভিডিওতে। আজকে আপনারা আমাদের এই মেহমানগুলোর আপডেট সম্পর্কে জানবেন, ওদের কি অবস্থা শুরু থেকে শেষ এই পর্যন্ত, আজকে কি কি হয়েছে, কি কি খাদ্য খাইছে, কেমন মেডিসিনগুলো খাইছে, ওদের পরিস্থিতিটা কেমন, কি করছি আমি এবং প্ল্যানিংটা কই লাস্ট পর্যন্ত, তাই এই বিষয়গুলো আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা এখানে আপনারাও একটুখানি হলো কিছু জানার থাকতে পারে, আপনার উপকার হবে। ঠিক আছে, আমি কি করেছি এবং সামনে আমার কি প্ল্যানিং আছে এই বাচ্চাগুলোকে নিয়ে, সেই বিষয়টাও আপনাদেরকে অবশ্যই জানাবো। সো আপনাদেরকে ফার্স্ট টাইম বলি, আমার এখানে খাদ্য যে খাওয়াচ্ছি, আমি সুগুনা কোম্পানি খাদ্য খাওয়াচ্ছি, এগুলো সুগুনারও বাচ্চা। আপনারা অনেকে বলেন আমি কি সুগুনার কোনো কন্ট্রাক্ট ফার্মিং ফার্মার কিনা, না ওরকম কিছু না, আমি সুগুনার কোনো প্রকার কন্ট্রাক্ট ফার্মার না, আমি ডিলার থেকে কিনি, ডিলার যেটা দেয় সেটাই। তো যাই হোক, ওদের এখানে বাচ্চা ছিল 1200 পিস, এখান থেকে প্রায় ম্যানেজের খাতা এখন পর্যন্ত, যেহেতু আমি লাস্ট 10-12 দিনের মতো আমি খামারে ছিলাম না, আমি বাহিরে গেছি, তো সেখান মতে ছিল 14-20 আর 8, প্রায় 28 পিসের মতো বাচ্চা এখানে মাইনাস আছে, 28 থেকে ধরেন সামথিং 30 পিস। তো এর মধ্যে আজকে সকালেও একটা বাচ্চা মারা গেছে, আসলে এটার কোনো রোগ এখনও খুঁজে পায়নি। তার মধ্যে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, আজকে হচ্ছে 17 দিন, ওদের কিন্তু প্রথম ভ্যাকসিন রানীক্ষেত 5 দিনে করা হয়েছে, 10 দিন বা 12 দিনের মাথায় করা হয়েছে গাম্বুরাটা। তো এখন আমি আজকে রাতে আজকে যে জিনিসটা লক্ষণ করছি, আমার যেহেতু এখানে নতুন ভুষি দিয়েছি, তখন আমি কিছু ওদের পায়খানা লক্ষণ করছি, যেগুলো একটা বার্তা দিচ্ছে আর কি, সমস্যার একটা বার্তা দিচ্ছে। তো দোয়া করেন, আশা করি এর আগে আমি ট্রিটমেন্ট নিব। কয়েকটা মুরগিকে আমি হাত দিয়ে ধরে দেখেছি ওদের, তো ওদের কী অবস্থা দেখলাম যে গাটা একটু গরম আছে, তো গতকালকে থেকে টাফনিল খাওয়াচ্ছি আমি। তো যাই হোক, তো এর মধ্যে আজকে সকালে কি করেছি, অলরেডি এখন 10টা বাজতেছে, তো আমি আজকে সকালে এখানে আমার লিটারগুলো বিছানো ছিল, এগুলোকে আর একটু মসৃণ করে দিয়ে জায়গাটাকে ফুল বড় করে দিয়েছি, আগে ছিল এতটুকু পর্যন্ত। দেখেন নতুন আর পুরাতন ভুষির মধ্যে পার্থক্যটা দেখে বুঝতে পারেন, তখন এখানে জায়গাটা বড় করে দিয়েছি, ওরা সবাই স্মুথলি ওদিকে চলে গেছে, আগে ছিল এখান থেকে শুরু করে একদম ওই শেষ পর্যন্ত। এখন কি করছি, যেহেতু আমার এই লিটারগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি এগুলো ফেলে দিব, তো সেজন্য আমি দাঁড়ান, তো সেজন্য আমি কি করেছি, এখানে ব্লক করে দিয়েছি, ওই এটা ব্লক করে দিয়ে এই জায়গাটারে ভুষিগুলোকে আমরা বস্তায় ভরে ফেলেছি, এগুলো আমরা ফেলে দিব এক জায়গায়, একজন ভাইয়ে নিবে বলছে, আমরা ওখানটায় ফেলে দিব এগুলি। তো এখানে আমি আবার লিটার নিয়ে আসবো আজকে বিকালে গিয়ে, আমরা হয়তো আশা করি যদি মেলে লিটার থাকে আমরা অবশ্যই আজকে বিকালে গিয়ে লিটারগুলো নিয়ে আসবো। তো লিটার নিয়ে আসলে এখানে নতুন করে লিটার দিব, দেওয়ার পর ওই যে বাঁশটা আছে, এই যে বাঁশটা আছে ওই বাঁশটা পর্যন্ত এই জায়গাটা আমরা আবার পরিষ্কার করে দিব। এটা একটু আগের, যেহেতু লিটার আগের লিটারগুলো, তো আগের টোটাল আজকে আগে এনে প্রথমে এখানে দিলে মুরগি এখানে যখন কিছু চলে আসবে এই জায়গাটা একটু হালকা হবে, এখানে আমরা পরিষ্কার করে আবার নতুন করে লিটার দিয়ে দেবো। সো আজকে হচ্ছে এই বাচ্চাগুলো আবার 17 দিন রানিং, অর্থাৎ 17 দিনে আমি লিটার চেঞ্জ করছি, করার একটা প্রক্রিয়া শুরু করেছি। তো আজকে হয়তো আমাকে 30-40 বস্তা লিটার নিয়ে আসতে হবে, তো এখানে প্রায় মিনিমাম 20 বস্তা ইউজ হবে, বাকি 20 বস্তা হয়তো স্টকে রেখে দিব। আর ওই খামারটা তো ইনশাল্লাহ বাচ্চা আসার কথাবার্তা চলতেছে, কিন্তু বাচ্চা যে দাম কেমনে নিয়ে আসবো, আর ডিলারকে তো বলতেছি ক্যাশ টাকা ব্যবসা করলে না করলে যা হয় আর কি, ডিলারের ইচ্ছা মতো ডিলার বাচ্চা দেয়। তো যাই হোক, এই হচ্ছে আমার রেগুলার আপডেট। আর এদেরকে কি কি ওষুধ খাওয়াচ্ছি বা ওরা কয় বস্তা খাবার খাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে এখনই জানিয়ে দিব, যেহেতু আমার ওষুধের বিষয়টা আমার একদম রোমের সাথে থাকে, আমার রোমের সাথে থাকে। নতুন ভুষি পাই কি খেলাধুলা বাবা, এই সরো সরো সাইড দাও সাইড দাও। তো যাই হোক, নতুন খামারের সাইড ওয়াল করার জন্য, নতুন খামার যেটা করতেছি নতুন করে ওইটা সাইড ওয়াল করার জন্য সিমেন্টগুলো নিয়ে আসছি। ও ওদেরকে টাফনিল খাওয়াচ্ছি আমি, টাফনিল ব্যাগটা খাওয়াচ্ছি, যেহেতু এই সমস্যাটা যেহেতু আমি পেয়েছি গতকালকে থেকে, আমি হালকা গায়ে গরমের জন্য টাফনিলটা খাওয়াচ্ছি, টমিক ব্যাগটা খাওয়াচ্ছি। এই ব্যাগটা খাওয়াচ্ছি, প্রতি 8 লিটারে একটা করে ট্যাবলেট খাওয়াচ্ছি আমি। তো যাই হোক, আর ও এছাড়া তেমন কোনো ওষুধ নাই, এখানে একটা 2+ আছে, একটা লিভারটন আছে, ও
ক্যালপ্লেক্স আছে, এডি আছে, একটি ভিটামিন আছে, এগুলো এমনি রাখছি। তো দেখেন কি কি খাওয়াচ্ছে, কত বস্তা খাদ্য খাওয়াইছি সেটা একটু দেখি। এটা একটু দেখে নি, প্রথম দিন আসতে 6 বস্তা খাদ্য, 6 বস্তা, পরবর্তীতে আসছে প্রথম দিন 6 বস্তা, বাচ্চার সাথে আসছে পরবর্তীতে আসছে 10 বস্তা, 6 10 16 বস্তা, 16 বস্তা গেছে। আর এখানে নিয়ে আসছি 8 বস্তা, তাহলে 24 বস্তা, 24 বস্তার মধ্যে মানে 16 বস্তা খাওয়া শেষ আর 17 বস্তার খাওয়া শেষ ধরেন না, অর্থাৎ 16 বস্তা খাওয়া শেষ, 17 বস্তা শেষ অলরেডি, আজকে 17 দিন 17 বস্তা খাওয়া শেষ। তো এই হচ্ছে আপডেট আর কি। তো খাদ্যটাও জানাইছি, আর ওষুধের মধ্যে তেমন বেশি না, আল্লাহ কাছে শুক্রিয়া। তো আশা করি আল্লাহ যদি এভাবে পথ রাখে তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে, অত বেশি যায় নাই, শুক্রিয়া আল্লাহ কাছে। আমি আর ব্রোডিং করেছি জি অ্যান্ড্রো এবং এসি মক্স, অর্থাৎ অ্যান্ডোসিন এবং মক্সাসিলের মতো ইয়েগুলো দিয়ে আমি ব্রোডিং করেছি। আর লাইসোভিট ছিল, এই ছিল আমার ওষুধের বিষয়টা। তো আপনাদেরকে আসলে বিষয়গুলো জানাই দিছি, আমাদের এই 17 দিনের মুরগিগুলোর আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।